আমরা শেষ গানটি করে নেই, আমরা এটা হচ্ছে আমরা সিলেটি সবাই মনটা রঙিলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সিলেটি এই গানটি দিয়ে আমরা শেষ করতে চাই। যেহেতু আমরা সিলেটি, আমরা কোন দেশি? আমরা কি ইন্ডিয়ান? তাহলে কোন দেশি? বাংলাদেশি। বাংলাদেশে কোন জায়গায়? সিলেট। সিলেট, তাহলে আমরা সিলেটি গানটা করবো। এটা তোমার ভালো লাগে? এটা তো এর আগে গাইছিল না? গাইছ, তারপরেও বোধ হয় চর্চা নাই না? তারপরও গাইতে চাও কেন? মানে দর্শকদের জন্য শেষ শেষ মুহূর্তে এই গানটা দিতে চাও? আচ্ছা তাহলে শুনি, এটা গাও। শুক্রবারে নামাজ পড়ি, নাই জামাতে সাজালাম মাজারে।
যাই হোক দর্শক, আমরা আসলে এই সিলেটি গান দিয়ে শেষ করতে চাই, কারণ এটা হচ্ছে আমরা সিলেটি ভাই মন্ত্র রঙিলা সুখে দুঃখে পড়ে গলায় জ্বালালি মালা। পীর আউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী ধন্য জীবন গর্ব মোদের সিলেট জেলায় বাড়ি আমরা শাহজালালের উত্তর সুরি কম করি প্রেম কেলা সুখে দুঃখে পড়ে গলায় জ্বালালি মালা। আমির হুসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে বাবারি মাজারে দুই হাত উঠাইয়া কান্দি দূরে যা জ্বালা সুখে দুঃখে পড়ে গলায় জ্বালালি মালা। গানটি আমরা লিখেছিলাম অনেক কষ্ট করে সিলেটকে বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য, এই গানের ভিতরে সিলেটের সব বিষয়গুলো এসে গেছে। তো যাই হোক, তামান্নার কাছ থেকে জানবো, তামান্না আসলে এই গানগুলো তোমার কাছে, মানে এই গানটি তোমার কাছে কেমন লাগে একটু বলো তো। মানে এখানে তো সিলেটের অনেক কিছু আছে, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে বা এটা তুমি এর আগে কয়বার করেছিলে? এই গানগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই গানগুলো আমাদের সিলেট শহর নিয়ে বা শাহজালাল মাজার নিয়ে উপস্থিত, তার এই গানগুলোর মাধ্যমে মানে সিলেটের সব বিষয়গুলো উঠে এসেছে এই গানের মাধ্যমে, এটাই এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, আগামীতে আরো ভালো করে গাইবো। জি, তা দর্শকদের কাছ থেকে তো তুমি বিদায় নিবা, বিদায় নেওয়ার আগে কি বলবা? প্রিয় দর্শক, আশা করি আমি গান, আমি যে গান করেছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। না, ভালো লাগে না এটা তো বলে নাই, তুমি বলো এটা যে প্রিয় বন্ধুরা বা প্রিয় দর্শক আপনারা আমার গান দেখেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে দোয়া করবেন সহযোগিতা, এটা বলো। আমি যে বলেছি প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা আমি যে গানগুলো করেছি আমার গানগুলো ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ ধন্যবাদ।